চ্যানেল সমীরাস ব্লগ আর আমি চলে এসেছি একটা ফ্রেশ ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। এখন সকাল বেজে গেছে 9:15। তো আজকে স্যাটারডে, গুড মর্নিং সবাইকে। তো আজকে স্যাটারডে 9:15 বাজে, এখনো কিন্তু রান্নাবাড়ি কিছু হয়নি, কেন আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। হাজবেন্ডের স্কুল আছে, বাট আমার ছেলের আজকে স্কুল তো নেই না, তো 5টার সময় ঘুম থেকে উঠতে হয়নি। আহা, 5টার সময় রোজ রোজ ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু উঠতে তো হবেই। তো যাই হোক, আজকে নিরামিষ, তো বাজার টাজার আজকে কিচ্ছু নেই। তো আমি আজকে জাস্ট ছোলার ডাল কালকে রাত্রে ভেজাতে ভুলে গেছি। তো যাই হোক, এখন সকালবেলায় করলাম, অনেকবার সিটি দিলাম। তো যাই হোক, একদম ফাইনালি এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এখন ছোলার ডাল করবো, আমার হাজব্যান্ড আনবে পনির আর কিছু বাজার টাজার করে একবারে আনবে। এখন করে ও খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে আমি ধীরে সুস্থে রান্না করবো। মানে ওর খাওয়ার মতন সব কিছুই আছে, ও যেটা স্কুলে খেয়ে যাবে, যেহেতু আজকে দুটোর মধ্যে চলেও আসবে, ওই জন্য অত চাপ নেই। তো ওই জন্য যেটা ডালটা হয়েই যাবে আর তরকারি আছে, ওটা ও খেয়ে চলে যাবে, তারপরে আমি খেয়ে সুস্থ রান্না করবো। ছেলেকে আজকে ব্রেকফাস্ট দিতে হবে। তো ছেলেকে কি ব্রেকফাস্ট দিব এখন ভাবিনি, আমি ধীরে সুস্থে ভাবছি, কারণ ছেলেও গেছে একটু চুল কাটতে। তো ওর বাবাকে একটু চুল ছাটিয়ে নিয়ে আসবে, সামনেই পুজো, কালকে মহালয়া। তো তো আমি যাচ্ছি কোথায় জানো, গ্যারেজে। গ্যারেজে আমার হচ্ছে, আমার যেহেতু কিচেনটা এখন অবধি পুরোপুরি তৈরি হয়নি, তো সেই কারণে সব কিছু বেশিরভাগ জিনিসই আমাদের গ্যারেজে থাকে। তো তেল তেলগুলো, এমনি মশলাপাতিগুলো এখানে একটা বাক্স করা আছে, তো সেখানেই থাকে। এই দেখো বাক্সটা করা আছে এখানটাতে, এই যে এরকম করে করা আছে, তো এখানেই থাকে। বাট আমাদের রান্নাঘরটা এখনও পুরোপুরি তৈরি করা হয়নি, তো হয়ে যাবে আশা করছি। আমার হাজব্যান্ড বলেছে করে দেবে, একদম করে দেবে, বলো দারুণ করে তোমাকে আমি রান্নাঘরটা করে দেবো। আসলে রান্নাঘরটাতে কি হয়, রান্নাঘরটাই হচ্ছে মেয়েদের হচ্ছে একটা মানে বেশিক্ষণ থাকার একটা জায়গা। তো রান্নাঘরটা যদি খুব সুন্দর মডুলার কিচেন হিসাবে হয়, তো মানে মডুলার কিচেনটা যদি তৈরি করা হয় তাহলে খুবই ভালো লাগে, কেননা অন্যান্য ঘর থেকে বেশি থাকা হয় রান্নাঘরে, সকাল বিকাল দুপুর বেশিটাই আসা হয় কিন্তু আমাদের বেডরুমের থেকে রান্নাঘরে। তো রান্নাঘরটা যদি সুন্দর হয় না, তাহলে ভীষণ ভীষণ ভালো লাগে। তো রান্নাঘরটা আমার খুব ইচ্ছা, তো করে দেবে বলেছে, বলো কদিনের মধ্যেই করে দেবে। এদিকে তো ঘর ছা, তোমরা তো ঘর দেখেছো, আমাদের দোতলার ঘর হচ্ছে, তো ওটা কিছুটা কমপ্লিট হয়েই গেছে, প্লাস্টার অবধি প্লাস্টারও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, অনেকদিন দেখায়নি আমাদের যে উপরে যে হচ্ছে ওগুলো, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যে প্লাস্টার করা হয়েছে এগুলো সব শেয়ার করা হয়নি। তো চলো আগামী ডালটা বসিয়ে নিই, কেননা 9:30 নাগাদ বাজে, মোবাইল হাতে নিয়ে কিছু কাজ করতে পারবো না। তো চলো আগে আমি হাজব্যান্ডের খাওয়াটা একটু তৈরি করে নিই, তারপরে আসবো তোমাদের সাথে, আজকে সারাদিন তোমাদের সাথে থাকবো, তোমরাও থাকবে আমার সাথে, খুব ভালো লাগবে ব্লগটার সাথে। রান্না প্রায় হয়েই গেছে, ডাল ছোলার ডাল হয়েই গেছে, দেখো পনির হয়ে গেছে, দুই বাটিতে পনির রেখে দিয়েছি দুপুর রাত্রিবেলায়। আর এখানে হচ্ছে ভিন্ডি ভাজা, এখন হচ্ছে ভিন্ডি ভাজা, ভিন্ডি ভাজাটা হইলেই মোটামুটি হয়ে যাবে। দেখি ছেলে ছেলে কি করছে, ছেলেকে কাজ দিয়েছি করতে, কি কাজ দেখাচ্ছি দাঁড়া, কাজ দিয়েছি আর্ট করতে, তো হোমওয়ার্ক দিয়েছে আইসক্রিম, তো ওই যে আঁকাচ্ছে এখন বসে বসে। আর সাথে কিন্তু টিভি চলছে, টিভির সাউন্ডটা কানে লাগছে, টিভিটা অবশ্য দেখছে না, পিছন ঘুরে আছে, বাট টিভির সাউন্ডটা কানে লাগবে, বুঝেছো তো, তাহলে এনার্জি পায় না শরীরে। তো এখন আঁকছে, কটা আঁকলি বাবা, কটা আঁকলি, দুটো, কটা আঁকতে বলেছে, টেন টাইমস, ও আচ্ছা, বেশ সুন্দর আঁকাচ্ছে। দেখো বাবা ওই হাতটা সরা, হাতটা সরা, ওই আইসক্রিমটা দেখাই, এই যে এটা আইসক্রিম আঁকতে দিয়েছে। আর আগের দিন কি দিয়েছিল ওটা দেখাতো, আগের দিন দেখো কি সুন্দর আঁকিয়েছে, মোটামুটি কিছুটা হলেও আঁকার হাতটা এসেছে, অতটা ভালো না হলেও মানে কিছুটা হলেও এসেছে। এই যে এটা এঁকেছিল আগের দিন, ফ্রুটসের, ফ্রুটস তো, ফ্রুটস না ভেজিটেবলস, ফ্রুটস 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 ভেজিটেবল দুটো একসঙ্গেই আছে। এই যে আগের দিন এটা এগুলো এঁকেছিল। তো এখন ওর হোমওয়ার্ক করছে, খুব ব্যস্ত, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, চুল কেটে এসেছে, পুজো স্পেশাল চুল, দেখি চুলটা দেখা ভালো মতন, পুজো স্পেশাল চুলটা কেটে এসেছে, বিশাল বড় বড় হয়ে গেছিলো, একটু সেটিং করে এসেছে। তো ব্যাস ওর কাজও করছে, এবার আমার কাজ, আমি ফটাফট ছেড়ে ফেলি। চলো বন্ধুরা, ভালো লাগবে, সাথে থাকো। এখন চলে এলাম আমার বেডরুমটা একদম ক্লিন করতে। পুজোর সময় এইভাবে ঠিক মোছামুছি না করলে, এইভাবে ঘষে মেজে না পরিষ্কার করলে মনেই হয় না যে পুজো এসে গেছে, তাই না?
পর এলাম আবার তোমাদের কাছে। তো আজকে সারাদিনে ঘরটা ছাড়াছাড়ি করে মানে আমার বেডরুমটা ছাড়াছাড়ি করলাম, ঠাকুর ঘরটা ছেড়েছি, তো এইগুলো করে টোরে না। আর আজকে শরীরে টায়ার্ড হয়ে গেছিল আর তোমাদের সামনে আসতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো আর ঠাকুর ঘরে দেখো কাপড়টা করে ফেলেছি আজকে, যে ঠাকুর ঘরের পুরো কাপড়টা করে কাঁচা, যেটা করে আমি পুজো দিই, তো সেগুলো কেঁচে কুচে ঘরবাড়ি পুরো পরিষ্কার করে নিয়েছি ঠাকুর ঘরে। তো এখন এখানে সন্ধ্যা দিতে সব ঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে, বাকি আছে খালি রান্নাঘরটা। তো রান্নাঘরটা একটু দেরিতে করবো, লেটে করবো, কেন রান্নাঘরে যতই মানে রান্না করা হয় না, চিনি থাকুক না কেন, রান্নার যে একটা তেল থাকে সেটা টাইলসগুলোর মধ্যে একটা তেলচিটে তেলচিটে ভাব থাকেই থাকে জানো তো। তো সেই কারণে এটা একটুখানি দেরিতে পরিষ্কার করবো, মানে একটু মহলাটা যাক, তারপর কালকে যেহেতু মহলার পরে পরে পরিষ্কার করে ফেলবো। তো এখন দিব সন্ধে দেওয়ার পরে খাবো চা। সন্ধে দিয়ে নেমেই চা বানিয়ে ফেলেছি, চা দিয়ে খাবো এখন বেকারি বিস্কুট, বাদামালা বেকারি বিস্কুট, যেটা আমার খুবই পছন্দের। চা খাওয়ার পরে যে রোজকার রুটিন ছেলেকে পড়তে বসানো সেটা বসিয়ে ফেলেছি, ছেলে এখন পড়ছে, ওকে পড়া দিয়েছি, তো ও এখন মুখস্থ করছে। দেখো কত নাটক করে করছে পড়াশোনা, খালি নাটক আর নাটক, কত নেই যে নাটক করতে পারে আমার ছেলে। পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি ভাত, আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি স্কিন কেয়ার, করতে হবে না, স্কিন কেয়ার তো মাস্ট। তো প্যাক বানিয়ে নিয়েছি, কিসের প্যাক বলো তো, সিক্রেট, অবশ্যই শেয়ার করব। তো এখন বানিয়ে নিয়েছি, তো আজকে আর কিছু শেয়ার করলাম না, অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি এই সিক্রেট প্যাকগুলো মানে শেয়ার করব। ভীষণ এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ, আর ভীষণ তারই স্ট্যান্ড গ্লো দেয় একদম ভীষণ পরিমাণে। তো এটা আমি অবশ্যই তোমাদেরকে দেখা মানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি, তো এখন জাস্ট ব্যাগটাকে একটু মাখবো, মেখে শোকানো অব্দি ওয়েট করতে হবে, তারপরে এগুলো সমস্ত কিছু করাটা খুবই দরকার। তো আমরা তো মেয়েরা সবসময় স্কিন হেয়ার নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত থাকি, যে আমাদের স্কিন হেয়ার যেন খুব ভালো থাকে প্রচণ্ড পরিমাণে, তাই না? আর আমার সবচেয়ে বেশি হয় স্কিন নিয়ে, যাতে আমার স্কিনটা একটু গ্লো করে, যাতে আমার স্কিনটা একটু ভালো থাকে। তো যাই হোক, তো চলো প্যাকটা ফটাফট মেখে ফেলি। হ্যাঁ, দুধ সেজেই বসে পড়েছি খেতে, আর তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপির বড়ার সাইজটা দেখেছো, আমার হাজব্যান্ড কই টুকুটুকু বাঁধাকপির বড়া বানিয়েছে, দেখতে বেশ কিউট কিউট লাগছিল কিন্তু ভীষণই ছোট ছিল। প্যাকটাকে ধুয়ে চলে এসেছি, একদম দেখো ঝাঁকাঝাঁক স্কিনটা একদম পুরো গ্লো করছে, কিন্তু ভীষণ এই জায়গাগুলো দেখে কত বুঝতে পারবে, আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো ভীষণ পরিমাণেই স্কিনটা গ্লো গ্লো করে, মানে একটা ফ্রেশ লুক লাগে, ফ্রেশ ফ্রেশ ব্যাপার থাকে, ট্যান তো কোনোভাবেই থাকে না, টোটালি ট্যান রিমুভ হয়ে যায়, এত ভালো, আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, খুব তাড়াতাড়ি শেয়ার করবো, এটা পুজো পারপাস বলে না, এটা সবসময় তোমরা বাড়িতে করতে পারো, তো এটা পুজো ব্যাপার নেই কোনো, তো আমি অবশ্যই করবো, অবশ্যই করবো। তবে আজকে তো করলাম না, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করতে হবে। আর দেখো আমার হাজব্যান্ডের জামা প্যান্ট মেলা আছে, ওটা জাস্ট ইগনোর করো, জাস্ট ভিজে এসে গেছে, মানে ও পড়ার থেকে বাড়িতে আসছিলো, তো এত জোরে বৃষ্টি পড়েছে তো পুরোপুরি ভিজে গেছে। তো যাই হোক, ভিডিওটা কাছে এখানেই এন্ড করতে হবে, যদি ভালো লাগে থাকে তো কোথাও ভালো লাগে থাকলে একটা লাইক অবশ্যই আশা করবো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু এখনও ভুলো না, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে মহালয়া খুব 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 এনজয় করো, তোমরা কোথাও বেরো মহালয়াতে? আমি কোনোদিনই বেরোই না, যদি বেরোই আমি তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবই করবো, কী কী করলাম না করলাম সেটা তো শেয়ার করতেই হবে না, এতদিন বেরোইনি, আবার কাল খুব বেরোতেও পারি, কিন্তু ওয়েদার খুব খারাপ, ওয়েদার যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, তো কিছু করার নেই। যাই হোক, আর ভিডিওটাকে বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, ঠিক আছে? বাই বাই বন্ধুরা, গুড নাইট, অনেক বাজে কিন্তু, তাড়াতাড়ি শুয়ে পড়ো, বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।